हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आबारो चले एसेछि स्टीलेर बासनपत्रेर होलसेल मार्केटेर आरेकटा भिडियो शेयर करते, जेखाने तोमरा स्टीलेर चालेर ड्राम थेके शुरू करे वेस्ट बिन, हाता खुंती, कड़ाई, बाल्टी, जाग, ट्रे, कैटरिंगের समस्त স্টিলের বাসনপত্র তোমরা পাবে হোলসেল প্রাইসে। যারা স্টিলের বাসনপত্রের ব্যবসা করবে ভাবছো, তারা কিন্তু এই মার্কেটে এসে হোলসেল প্রাইসে এই স্টিলের বাসনপত্রগুলো কিনে স্বল্প পুঁজি নিয়ে একটা প্রফিটেবল ব্যবসা শুরু করে দিতেই পারো। তো ভিডিওটা যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে ক্লিক করে অল করে দিও, আর একটা লাইক দিয়ে ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিও। তো চলো ভিডিওটা শুরু করি। বলো আলোক। আলোক কি? আলোক পণ্ডিত। আলোক পণ্ডিত, দোকানের নাম কি আছে? সিডি টেডার, বরাবর রোড, ফ্লাইওভার নিচে। যদি শিয়ালদা থেকে আসে কিভাবে আসবে? স্টেশন থেকে ডাইরেক্ট ইন্ডি রোড, রাজাকাটরা উতরেগা। হ্যাঁ, ত্রিপল পট্টি, ত্রিপল পট্টি বা রাজাকাটরা ত্রিপল পট্টি এসে উল্টো দিয়ে। আর হাওড়া থেকে আসলে? হাওড়া থেকে আসলে আপনি হেডও আসতে পারেন। হ্যাঁ, বাস ধরে আসতে পারেন। আচ্ছা, ডজনে নিতে হবে নিলে, তাই তো? পার পিস কত পড়ছে তাহলে? কুড়ি টাকা করে পড়ছে। খুন্তি, এগুলো কি হাই কোয়ালিটি বলছো? জিন্দালে। আচ্ছা, এগুলো কি পিস হিসাবে? ডজন। আচ্ছা, তো তোমরা কি ডজন মানে হোলসেলে রিটেল ওয়ান পিস করেও দাও? ওয়ান পিস করে হ্যাঁ দিয়ে দাও, না হলে দাও না, তাই তো? নালে হোলসেলে ওই 10টা 12টা এরকম নিতে হয়, তাই তো? তো এটা ধরো এই খুন্তিগুলোর কি আছে রেট বলো? ৩১০ টাকা কিলো। পিস হিসেবে তাহলে কত হচ্ছে পার পিস? সাইজ অনুযায়ী আছে, 55, 60, 70 এরকম আছে, 45, 38 টাকা এরকম আছে, 32 টাকা। হ্যাঁ, এগুলো বলো। এটা 144 টাকা ডজন। 144 টাকা ডজন হলে পিস বলো? আচ্ছা, 12 টাকা পিস। এর থেকে কম কি আছে? 7 টাকা 8 টাকা পিসও আছে। এগুলো 3.5 টাকা 4 টাকা পিস, এগুলো দেখো 3.5 টাকা 4 টাকা এগুলো পিস। আচ্ছা, বাটি, এটা দই বড়া প্লেট আছে, ভুজিয়া প্লেট আছে। হ্যাঁ, এগুলো কিলো বলো? এটা 280 হোলসেলে, আর এটা হচ্ছে 450। আর এই যে ভুজিয়ার বাটিটা একই, আর ছোট বাটি একই আছে, কত বললে তাও? 450। লাস্ট, এগুলো কত করে হোলসেলে? হ্যাঁ, 450 টাকা কিলো। বা বেশ বড় আছে, পুজো টুজো করতে পারলে এই বালতিগুলো খুব ভালো। এগুলো কি কত টাকা করে কিলো গো? এটা পিস, এটা কত পিস? 120 টাকা পিস মাত্র। হ্যাঁ, 120 টাকা। এর বড়গুলো যেটা দাম বললাম 245 টাকা কিলো, এর বড়গুলো 245 টাকা কিলো, যত বড় নেবে। আর ছোট বলে এটা পিস হিসাবে, এটা হালকা, অনেক হালকা। এই বড় থালাগুলো, এগুলো পোড়া থালা আছে। বড় বড় আছে। আচ্ছা, এগুলো জিন্দালে বড় বড় যা বলে। হ্যাঁ, এগুলো কিলো কত বলে? 800 টাকা কিলো এগুলো। হ্যাঁ, 550 টাকা কিলো জিন্দালে অরিজিনাল মাল। হ্যাঁ হ্যাঁ, তো ওয়েট করলে তো আরো কম হবে, ওজনে কম হবে। দাম শুনে ঘাবড়ে গেলে হবে? হ্যাঁ, তো দাম শুনে কেউ ঘাবড়ে যাবে না, ওজনে কিন্তু মানে কমই হবে, 350 টাকা কিলো, বাট ওজন করলে কমই হবে, দাম শুনে তাই ঘাবড়ে যাবে না। এগুলো কিলোতে না পিসে? এমআরপি থেকে কত পার্সেন্ট লেস? এটা আপনার 520 টাকা পিস আছে, এর 420 টাকা, সাইজ অনুযায়ী দাম, সাইজ অনুযায়ী দাম। তো যত আইটেমই আছে সবগুলো কিলোতে যাই থাকুক না কেন, কিলো শুনলে ঘাবড়ে গেলে হবে না, কারণ ওয়েটে কিন্তু ওয়েট করার সময় অনেকটাই কম হবে।
তো সেই হিসাবে তোমরা এখানে এসে কিন্তু হোলসেল রেটে এই জিনিসগুলো কিনে নিতেই পারো, খুব কমে এগুলো হয়ে যাবে, আর একটা প্রফিটেবল বিজনেস তোমরা করতে পারবে, বা ঘরের জন্য দৈনন্দিন প্রয়োজনের জন্য কিন্তু এই জিনিসগুলো তোমরা কিনে নিতে পারো। এটা 380 টাকা কিলো, এগুলো জিন্দালের, তাই তো 380 টাকা কিলো। তাহলে হোলসেলে বলছো তো, এটা পিস তাহলে কত হতে পারে? 380 টাকা হলে ওজন করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা 350 টাকা। এই প্লেটগুলো 450 টাকা কিলো, এর থেকে বড়গুলো, হ্যাঁ এগুলো 320 টাকা কিলো, এগুলো 280 টাকা কিলো, 280 টাকা কিলো। এইটাও দেখো, এই একটা সাইজ আছে, এই একটা বড় সাইজ আছে, তো কত, হ্যাঁ হ্যাঁ, এর মাঝামাঝিও আছে, তাই তো? এই যে ট্রে গুলো 320 টাকা কিলো, মিষ্টির দোকানে পাওয়া যায়। আর এই যে এই ধরনের এগুলো ক্যাটারিং এর জগ আছে, হ্যাঁ এই জগগুলো 130 টাকা, 130 টাকা কিলো, 30 কোয়ালিটি অনুযায়ী 130 110। আচ্ছা এগুলো কিলো বলছো তো, পিস এগুলো, আচ্ছা এগুলো পিস হিসেবে বিক্রি 130 টাকা পিস, ওটা 210 টাকা বলছো পিস, স্টিলের ডিনার সেট, হ্যাঁ স্টিলের ডিনার সেট। আর এগুলো কি দাম আছে হোলসেলে? এটা আপনার 4250 আছে, এর কমা বলবেন কমাও আছে। কটা থালা আছে টোটাল? 51 পিসের সেট আছে, 6টা 6 জনের আছে, 6 জনের, হ্যাঁ 6টা প্লেট হবে খাবার, 6টা নাস্তা প্লেট হবে, যা যাবতীয় যা আছে সব আছে এর মধ্যে, বোলটোল সব আছে, সব কিছু এভরি আইটেম, ডোঙা ফোঙা সব আছে, জগ আছে, স্পুন আছে, 6টা বাটি, 6টা ইয়ে আছে, ছবির মধ্যে যা আছে সব কিছু, সব এই গামলাটা, এগুলো কত টাকা কিলো বলছো? এটা পিস আছে, পিস এগুলো কত? 60 টাকা, 260 টাকা পিস বদনা। ডিনারের ডেজ কি এগুলো? বিনোদ কোম্পানি ডেজ, আচ্ছা ওটা বিনোদ, যা আছে সব খেয়ে যাবো। ওগুলো কত করে? ওটা এমআরপি থেকে লেস আছে এগুলো, আচ্ছা যেগুলো এগুলো কোম্পানির এমআরপি থেকে লেস আছে, বোম সাইডেম সব কটা আছে, রামসং এর ডোঙা পেয়ে যাবে, রামসং এর যে ডোঙা আছে ডোঙাটাও পেয়ে যাবে, ওগুলো ওগুলো এমআরপি থেকে, বোম সাইডেম দিয়ে আছে এমআরপি থেকে, কত পার্সেন্ট ডিসকাউন্ট? 5 আছে, কোনো আইটেম 30 আছে, কোনো আইটেম 40 আছে, আইটেম আছে, আচ্ছা এবারে একটু এখানে কুকার ফুকার সব পেয়ে যাবে। এই যে আমি এটা দেখছি, এইটা এমআরপি থেকে লেস আছে, এটাই রাখে কি অ্যাকচুয়ালি এগুলোতে? এটা রাসান রাখা, চাল আটা এই সব রাখা, সব সেট আছে আছে, এইগুলোর এমআরপি থেকে লেস, এগুলো এমআরপি কত আছে তাও? যাও চলে যাও চলে যাও, কাল কাম হোগা, 1200 টাকা। আর এই ছোট গুলো এগুলো তো হ্যান্ডেল আছে, 300 টাকা কিলো, এগুলো দাম কত বলছো? 580 টাকা কিলো ওজনে যা। এগুলো তো স্টেনার নাকি? স্টেনার আছে, বলো
স্টিলের হাঁড়ি 450 টাকা কিলো, ওজনে যা হবে 450 টাকা কিলো বলছো? কম হবে, ওজন করলে কম কম হবে। আচ্ছা, আর প্রেসার কুকার গুলো? প্রেসার কুকার পেয়ে যাবে, বক্স আইটেম যে কটা সব লেস আছে, লেস আছে, কোনোটা 18 আছে, কোনোটা 20 আছে, সব পার্সেন্টেজ হয়ে যাবে। হোটেলের জন্য লাগে। আচ্ছা, এটা হচ্ছে আটা ময়দা রাখার জন্য। হ্যাঁ 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 মানে কত কিলো হতে কত? 280 টাকা কিলো, 280 টাকা, 2.5-3 কিলো ওজন। আর এগুলো তো ঝুড়ি মনে হচ্ছে, ওই বাসন রাখা, এগুলো বাসন ধুয়ে রাখা ঝুড়ি। হ্যাঁ, এগুলোর কি কিলো? এগুলো চাল ছাকা যে। আচ্ছা, চাল, আলু। আচ্ছা, স্ট্রেনার ছোট বড় সব পেয়ে যাবে। এগুলো কি 450 টাকা? না, এগুলো কত? 550 টাকা, 550 টাকা কিলো। আচ্ছা, এগুলো সাইজ আছে বিভিন্ন? আর এই কড়াইগুলো, স্টিলের এই কড়াইগুলো? এটা আমার 580 টাকা কিলো। 580 টাকা কিলো, 580 টাকা কিলো। মোটামুটি এটা কিলো কতটা আছে গো? মোটামুটি 7-8 কিলো ওজন হবে। 7-8 কিলো ওজন আছে এটার। দাম কত হতে পারে তাও? 3-4 টাকা ধরে রাখুন, 3-4। আর এই ঝুড়িগুলো? এই ঝুড়িগুলো 280 টাকা কিলো। ওয়েট কতটা হবে তাও? এটা 1.5-2 কিলো ওজন হবে, 1.5 কিলো কাছাকাছি। হ্যাঁ, দাম কত তাও? 500 টাকা ধরে রাখুন, 450 টাকা। আর এগুলো কটা বাজে? কটা বাজে? হ্যাঁ, এগুলোর কিলো কত? 280 টাকা, 280 টাকা কিলো। আচ্ছা, এই টাপগুলো বলছিলে না, ডাস্টবিন টাপ, এগুলো কত কিলো? 450 টাকা কিলো। তো কিলো হিসাবে কিন্তু তোমরা ভাবছো অনেকটাই দাম হচ্ছে, এগুলো যখন ওয়েট করা হবে তখন কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিলো দিয়ে ঘাবড়ানোর কিছু নেই, ওয়েট করলে কিন্তু অনেক কম দামেই পেয়ে যাবে, অনেকগুলো সাইজও আছে। তো ভিডিওটা দেখে নিশ্চয়ই তোমরা খুবই উপকৃত হয়েছো। যারা স্টিলের বাসনপত্রের বিজনেস করতে চাও তারা এই দোকানে এসো এবং কোয়ালিটি ভালো করে যাচাই করে তোমরা এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে একটা প্রফিটেবল বিজনেস শুরু করে দাও। আসলে ভিডিও